बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आशा करि आपनारा ভালো আছেন। তো फ्रेंड्स, आज के 14 मे और आज के হচ্ছে খুশির দিন। আর আমরা বাংলাদেশে মানুষ অনেক লাকি 30 টা রোজা পেয়েছি। 30 টা রোজা পার করার পরে আজকে হচ্ছে চান্দ্রা আর ঈদের দিন। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমার ব্লগটাই স্টার্ট করলাম এখন। এখন টাইম 1:40 AM। তো চান্দ্রা মানে তো মজা, আর ঈদের আগের দিনই তো সব রান্না বান্না করে। আর ছোটবেলা থেকে চান্দ্রাটা খুবই এনজয় করি। আম্মু রান্না করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর কোনো হেল্প করা থাকলে হেল্প করি। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও করতেই যাইনি, তাহলে আর এনজয় করতে পারবো না। আর আজকের ভিডিওটা আমি চান্দ্রা থেকে ঈদের দিন পর্যন্ত করব, যতটুকু করতে পারি। তো ফার্স্ট আমার ব্লগে, আজকের ব্লগে দেখাবো চান্দ্রাতে আম্মু কী কী করেছে, কী কী রান্না করেছে, এগুলো দেখাবো। তো চান্দ্রাতে আমাদের বাসায় কী কী রান্না হয়েছে দেখো। আম্মু কী বানিয়েছে, পায়েস, সেমাই, এটাও সেমাই, আর পুডিং, আর দু তিন রকমের গোস্ত রান্না করেছে, এটা পরে দেখাবো। আর এসব রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন ঈদের দিন সকালবেলা। তো আমরা এখন 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন সকালে পরোটা বানাচ্ছে। আর এই পরোটা খাবে এই গোল গোস্ত দিয়ে। এখন সকাল 11টা বাজে, আর আম্মু এখন জর্দা পোলাও করছে। তো কেবল ঘিটা দিয়েছে, হয়ে আসছে। তো রাতে জর্দা পোলাওটা করা হয়নি, এখন করছে, এটা হয়ে আসছে। আর এটা হচ্ছে বিরিয়ানির গোস্ত, আম্মু রাতে করে গেছিল, এখন দেখাচ্ছি। এখন আম্মু বিরিয়ানি করছে। পোলাওটা আগে করে নিয়েছিল, এটার উপরে দুধ, চিনি, কাঁচা মরিচ, কি কি দিচ্ছে দেখি, কিসমিস, বেরেস্তা, সব ঠিকই দিচ্ছে। এরপরে গোস্ত দিয়ে দিবে। আর এটা গরু গোস্তের বিরিয়ানি, আমার আম্মুর সাথে গরু গোস্ত বিরিয়ানি তো মজারই হয়। আর আজকে ফ্রাইডে, আর ঈদটা ভালো দিনেই হচ্ছে। দুই বাজা হচ্ছে। আর এখানে রোস্ট, মুরগি গোস্তের রোস্ট। আর তিনজনের জন্য তো অত করে করছে, আর আমার জন্য মুরগি গোস্ত আলাদা ভাবে করছে, কারণ আমি তো রোস্ট খেতে পারবো না। আর আর এই করোনা টাইমে বাসায় কোনো মেহমানও আসবে না, এগুলো বেশি করার দরকার নেই। আর এটা দুইটা মুরগি দিয়ে রোস্ট করা হয়েছে। তো ঈদে দুপুরে রান্না সব কমপ্লিট, আর টেবিল সাজানো হয়ে গেছে, এখন সবাই খাবে। তো দেখি দেখি কী কী আছে। এখানে আছে বিফ বিরিয়ানি, আর জর্দা পোলাও, আর ছোটো ছোটো মিষ্টি দিয়ে সাজানো হয়েছে, আর মিষ্টি দই সালাদ, আর রোস্ট, কাবাব, এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তো ক্যামেরাটা এখন অন করলাম। এখন ঈদের দিন শেষে রাত 9টা বাজে। তো যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। তো শরীরটা খারাপ, তো এই জন্য আমি ড্রেসও চেঞ্জ করিনি আর মেকআপও লাগাইনি, এই জন্য ক্যামেরার সামনে এসে কথা বলছি না। তো জাস্ট যেভাবে পেয়েছি ভিডিও করার চেষ্টা করেছি। আর আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের একটা খুশি শেয়ার করি। আর ঈদের সময় তো শপিং করতে পারিনি, কারণ
করোনা আছে না, মার্কেটে যাবো কি হবে? আর আম্মা আবু বর্ষমান সব মার্কেটে গেলে শপিং করতে গেলে একজনে যদি করোনা হয় তাহলে পুরো বাড়ি সাফার করবে, কে রিস্ক নিবে? ড্রেস ওরা সারা বছরই কিনতে পারবো, যদি করোনার মাত্রাটা একটু কমে তাহলে। আর এর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আম্মু আমাকে এটা কিনে দিয়েছে। এই ছাপিটা আমি টয়লেটে ছিলাম তখন, আমি জানি না যে আম্মু কখন কিনে রেখেছিল, হকার্সরা যায় তখন। এত কিউট একটা ছাপি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। আর এটার ভিতরে কি আছে জানেন, ওটা একটু দেখায়, মানে ঈদে শপিং করা থেকে এই জিনিসগুলো পেয়ে যায় এত খুশি হয়েছি, তো ভাষায় বোঝাতে পারবো না। এটা খুলে দেখে এটার ভিতরে কি আছে, এটা দেখ, ছাপি তো পছন্দ হয়েছে, এর ভিতরে আব্বু কি এনেছে সবার জন্য, আমার জন্য, ভাইয়ের জন্য, আম্মুর জন্য, নিজের জন্য। এখানে আছে একটা সামান আছে, তিনটা ডাব সাবান, তিন টয়লেটের জন্য তিনটা ডাব সাবান, একটা আমার জন্য, একটা ভাইয়ার জন্য, একটা আম্মুর জন্য। আর আমার জন্মদিনেও কিন্তু আব্বু সবসময় শ্যাম্পু গিফট করে, ঈদের সময়ও গিফট করে। আর এখানে আছে ডাব শ্যাম্পু, ঈদের সময় তো নিউ সাবান না, নিউ শ্যাম্পু না হলে তো হয় না, তো এটা আব্বু হঠাৎ করে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিল। নাইস না, এইসব জিনিস দেখলে কিন্তু খুবই ভালো লাগে, হঠাৎ করে সারপ্রাইজ পেলে। তো এটার মধ্যে ঢুকিয়ে রেখে আমাকে দিয়েছিল, তো আবার ঢুকিয়ে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য, নিয়ে আসলাম ছাপিটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি তো অনেক খুশি, এটা দেখে খুশি হয়ে গেছি। আর ছাপিটা দেখেন এত কিউট, আর ডিজাইনটাও সুন্দর, এই জন্য আমার এটা বেশি ভালো লেগেছে। আর শ্যাম্পু সাবান ইউজ করলে তো চুল থেকেও সেন্ট বেরোবে, গা থেকেও হচ্ছে সেন্ট বেরোবে, কারণ এগুলো অনেক সেন্টের সাবান শ্যাম্পু। আর এবার দেখাচ্ছে সালামি, আবু দিয়েছে 100 টাকা আর আম্মু দিয়েছে 1000 টাকা। আর ড্রেসের টাকা তো দিয়ে রেখেছে, ড্রেসে তো কিনে নি, আর টাকা দিয়ে তো যে কোনো সময় হচ্ছে কিনে নেওয়া যায়, যেহেতু টাকা দিয়েছে হয় আমার যদি ইচ্ছা করে আমি ড্রেস কিনবো, আর না হলে হচ্ছে কোনো সময় যদি আমার কোনো কিছু দরকার পড়ে, মোবাইল অথবা ল্যাপটপ যদি কিনি তাহলে আমার হচ্ছে কাজে লাগবে, এই জন্য টাকাগুলো জমা রাখলে অনেক কাজে আছে। আর যখন মার্কেটে যায় তখন তো 4-5টা করে ফ্রিপিস নিয়ে আসি, এই জন্য টাকাটাই রাখা বেশি ইম্পর্টেন্ট। তো চাঁদ রাতে আম্মু পুডিং বানিয়েছিল, তো এখন কাট করছি আম্মা বুকে দেওয়ার জন্য। তো এটা খাওয়া হয় না সকাল থেকে, এই যে পুডিং, পুডিংটা সুন্দরই হয়েছিল। আর এখানে আমার ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভালো লাগে আমার আজকে ছোট ব্লগটা তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করুন। আল্লাহ হাফেজ অল। আবারও ঈদ মোবারক জানাই দিতাম।